হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কোয়েল পাখি এবং কবুতরের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। এখন কয়েকদিন বৃষ্টি হয়েছে, যার কারণে কোয়েল পাখিটা একটু অসুস্থ অসুস্থ ভাব ছিল, কিন্তু এখন চাঙ্গা হয়ে গেছে। কিন্তু মুরগির বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, যার কারণে মুরগির বাচ্চাটাকে কেটে ফেলেছি। আর এখন আর ডিম পাড়ে নেই, ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওরা একটু আগের থেকে একটুখানি ওজন বেড়েছে, যখন ডিম পারবে তখন আপনাদেরকে আমি দেখাবো। আর কবুতরের নাকে মশা কামড় দিয়েছি, যার কারণে একটা গোটা হয়ে গেছে, আশা করি এটাও যাবে গা। এতো আমার ভিডিও ছিল এই পর্যন্তই। আমার নিচের কোয়েল পাখিটা দেখাবো আপনাদের, এই যে দেখেন নিচের কোয়েল পাখি।